চাকরির বয়স শেষ হওয়ায় ফেসবুকে এক লাইভে এসে নিজের সব একাডেমিক সার্টিফিকেট পুড়িয়ে ফেলা সেই মুক্তার চাকরি হলো আইসিটি মন্ত্রণালয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইডেন কলেজের সাবেক শিক্ষার্থী মুক্তা সুলতানার সার্টিফিকেট পোড়ানোর ভিডিও ভাইরাল হওয়ার পর ডেকে পাঠান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সেশন জট ও করোনার কারণে একদিকে চাকরির আবেদনের বয়স সময় শেষ, অন্যদিকে পরিবারের খরচ বহন করতে খেতে হচ্ছে হিমশিম, আবার চাকরি বয়স বাড়ানোর আন্দোলন করেও মিলছে না কোনো সুখবর। তাই ক্ষোভে নিজের সব সার্টিফিকেট পুড়িয়ে ফেলেন মুক্তা। কষ্ট আর ক্ষোভের এ কথা শুনে মন্ত্রণালয়ের একটি প্রকল্পে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক তার চাকরির ব্যবস্থা করে দেন। সোমবার 29 মে আগারগাঁওয়ে মুক্তা সুলতানার হাতে নিয়োগপত্র তুলে দেন তিনি। এ সময় প্রতিমন্ত্রী বলেন, আপাতত 6 মাসের জন্য মুক্তা সুলতানার হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে। স্থায়ীর বিষয়ে বলবো না, তবে বিশ্বাস করি সে 6 মাসের আগেই নিজের একটা জায়গা তৈরি করে ফেলতে পারবেন। চাকরি পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে ধন্যবাদ জানান কিশোরগঞ্জের মেয়ে মুক্তা সুলতানা। গত মঙ্গলবার ইডেন কলেজের সামনে এসে ফেসবুকে লাইভে থেকে নিজের সব একাডেমিক সার্টিফিকেট পুড়িয়ে ফেলেন ইডেন কলেজের শিক্ষার্থী মুক্তা সুলতানা। চাকরির বয়স শেষ হওয়ায় এ শিক্ষার্থীর সার্টিফিকেট সরকারি বেসরকারি কোনো চাকরিতে কাজে লাগছে না দাবি করে পুড়িয়ে দেন তিনি। লাইভের ভিডিওতে দেখা যায় তিনি তার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তরের সার্টিফিকেট পুড়াচ্ছেন। এর আগে তিনি দেখান তার স্নাতক পরীক্ষা 2013 সালে এবং স্নাতকোত্তর পরীক্ষা 2015 সালে অনুষ্ঠিত হয়েছে। 2015 সালে তার পরীক্ষা হলেও 2019 সালে তার সার্টিফিকেট ইস্যু হয়। 2015 সালে পরীক্ষা দিয়েও তিনি 2019 সাল পর্যন্ত 4 বছর কোথাও আবেদন করতে পারেননি। এদিকে চাকরির বয়সসীমা অনুযায়ী তার আবেদনের সময়ের 4 বছর কাজে লাগাতে পারেননি। ক্ষোভ প্রকাশ করে মুক্তা বলেন যে সার্টিফিকেট দিয়ে সরকারি চাকরিতে আবেদন করা যায় না, বেসরকারি চাকরিতেও আবেদন করা যায় না, সে সার্টিফিকেট রেখে লাভ কী? পোকামাকড়ে খাওয়ার চেয়ে ছাই বানানো অনেক ভালো।